কিছুদিন আগে চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দেয় ইলন মাস্কের টেসলা। এবার তাদের সাথে টেক্কা দিতে বাজারে আসছে অ্যাপল। সম্প্রতি অ্যাপল ঘোষণা দিয়েছে তারাও চালকবিহীন গাড়ি তৈরি করবে, তবে তাদের গাড়িতে থাকবে কিছুটা ভিন্নতা ও চমক। জানা যায় একাধিক আধুনিক প্রযুক্তির ব্যবহার হতে চলেছে এই গাড়িতে, থাকতে চলেছে একাধিক সেন্সর। মূলত এই সেন্সরগুলো কাজে লাগিয়ে রাস্তার মাপ কিংবা যানজট বুঝবে গাড়িটি। পাশাপাশি পেট্রোল ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিতে নয়, এই গাড়ি পুরোপুরি বিদ্যুৎ চালিত হতে চলেছে। গাড়িতে থাকবে অত্যাধুনিক মনোসেল ব্যাটারি, এমনকি গাড়িতে থাকছে না কোনো জানালা। তার বদলে ভিআর প্রযুক্তির মাধ্যমে গাড়ির বাইরে কি হচ্ছে তা বুঝতে পারবেন যাত্রীরা। জানালা না থাকার বিষয়টি খুব একটা পছন্দ হয়নি নেটাগরিকদের একাংশের, যদিও অ্যাপল কর্তৃপক্ষের দাবি গাড়িতে উঠলেই বমির সমস্যা কমাতেই এই পদক্ষেপ। এদিকে ইলন মাস্কের সংস্থা টেসলাও একই ধরনের গাড়ি আনার চেষ্টা করছে বাজারে। শেষ পর্যন্ত অত্যাধুনিক গাড়ির তৈরির এই লড়াইতে কে জেতে সেটাই এখন দেখার।